ওকে সো পিএসপি প্রবলেম সলিউশন এবার আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আসছি সেটা হচ্ছে রাইট এ পিএসপি প্রোগ্রাম টু রিমুভ ডুপ্লিকেট ফ্রম এ সর্ট এট লিস্ট অর্থাৎ এখান থেকে যেটা ডুপ্লিকেট আসবে দেখেন ইনপুট দিয়েছি আমরা আউটপুট এটা আসছে অর্থাৎ এখান থেকে যেটা ডুপ্লিকেট সেটাকে সে বাদ দিয়ে একটা রাখবে হ্যাঁ টু কে রাখছে এখানে থ্রি যেটা হচ্ছে যে রাখছে তারপরে ফোর রাখছে তারপরে হচ্ছে ফাইভ রাখছে অর্থাৎ ডুপ্লিকেট গুলা ডুবের কাউন্ট হবে না একদিন সিম্পলি হয়ে যাচ্ছে সো এটার জন্য আমরা একটা ফাংশন নিব সাপোজ ফাংশন ডুপ্লিকেট রিমুভ নামের একটা ফাংশন নিচ্ছি এবং এখানে আমরা একটা ডুপ্লিকেট ভ্যালুর জন্য আমরা এখানে একটা ভ্যালু নিয়ে নিলাম ঠিক আছে ডলার ভ্যালু যেহেতু এখানে এটা ভ্যারিয়েবলের মধ্যে আসবে আচ্ছা আর এখানে আমাদের ইকো হবে অ্যারে আকারে যেহেতু এগুলো আসবে তাই না অ্যারে অ্যারে আমরা দিতে পারি এগুলো অ্যারে হিসেবে সো এখানে আমরা দিতে পারি ডুপ্লিকেট রিমুভ ডুপ্লিকেট রিমুভের মধ্যে আমরা ডলার লিস্ট নামের একটা ভ্যারিয়েবলকে পাস করে দিচ্ছি যেটার মধ্যে আমরা এটা রাখতে পারি লিস্ট লিস্ট ইকুয়াল টু অ্যারে অ্যারের মধ্যে আমরা এই যে সেটার জন্য আমরা এটা চেক করতে পারি আবার এখানে আমরা যেহেতু ডুপ্লিকেট গুলো রিমুভ করতে পারি সো এর জন্য আমাদের একটা ফাংশন আছে অ্যারে অ্যারে আন্ডারস্কোর ইউনিক ইউনিক নামের এই ভ্যারিয়েবলটা করবে কি ইউনিক গুলা শুধু এখানে রিটার্ন করবে ঠিক আছে ইউনিক গুলো রিটার্ন করবে সো সেভ করেন এবং এখানে রিটার্ন করে দিই আমি ডলার রেজাল্ট ওকে তাহলে আমরা এখানে যে ভ্যালু গুলো দিয়েছি সেখান থেকে ইউনিক রেজাল্ট গুলাই চলে আসার কথা সো আমরা এবার যদি রিলোড দিই দেখেন অ্যারে টু স্ট্রিং কনভারসেশন 17 নম্বর লাইনে প্রবলেম দেখাচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভারসেশন ওকে সো এখানে আমরা প্রিন্ট আর প্রিন্ট আর যেহেতু এটা অ্যারে ওকে সো রিলোড দেন এই এবার কিন্তু আমাদের 01 আসছে এই যে 0 এর মধ্যে 1 আসছে 1 এর মধ্যে 2 আসছে 2 এর মধ্যে 3 3 এর মধ্যে 4 মানে আমরা দিয়েছি কিন্তু এখানে অনেক গুলা কিন্তু সে ইউনিক গুলা ইউনিক ভ্যালু গুলাই অর্থাৎ ডুপ্লিকেট গুলা রিমুভ করছে ইউনিক গুলা দিয়ে দিয়েছে ঠিক আছে সো আমরা এভাবে শর্ট করে ঠিক আছে রেজাল্ট আউটপুট ঠিক আছে আচ্ছা এখানে ইকো করার কারণ হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি ইরো অ্যারে তাই না সেই জন্য আমাদের প্রিন্ট আর করতে হবে ওকে